আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম সবাইকে সবাইকে, স্বাগতম জানাচ্ছি চিত্রাঞ্জনের পরিবারে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি অঞ্জন আমি চিত্রা, আর আর আমাদের প্রিন্সেস ঘুমাচ্ছে। সে হচ্ছে ইকফা। তো আজকে থাম্বনেল দেখে সবাই হয়তো বুঝতে পারছেন যে আজকের টপিকস কি, আর আর চ্যালেঞ্জ এখানে কি? সব রেডি আছে অলরেডি। তো আজকের চ্যালেঞ্জ হচ্ছে স্পাইসি রামেন, দেখি কে কত খাইতে পারে আর কি। খাইতে পারে বলতে আর কি, ঝাল ঝাল আসলে ঝাল আসলে আমি খাইতে পারি মোটামুটি, খুব বেশি না, বাট সে অনেক বেশি ঝাল খায়। বাট দেখি এটা আমি আমার, এটা অনেক চ্যালেঞ্জ দেখছি ইউটিউবে, অনেক জায়গায় দেখছি, অনেক অনেক চ্যালেঞ্জ করে সবাই বলে এটা অনেক ঝাল। তো ফাইনালি আমরা চিন্তা করলাম যে না, আমরাও ট্রাই করি, একটু দেখি কেমন লাগে। আর এটা কিন্তু একদম হালাল, হালাল সাইন দেওয়া আছে, সে খুব এক্সাইটেড। আর তার দেখি জন্য কত কতটা ঝাল, কতটা ঝাল, যদি তার ঝাল লাগে তাহলে অবশ্যই ঝাল, তাহলে অবশ্যই ঝাল। আমি আসলে খুব ভয় পাচ্ছি, আমি এক্সাইটেড প্লাস ভয় পাচ্ছি দুইটা কিন্তু একসাথে। এই তার মধ্যে আবার টুইস্ট আছে। হ্যাঁ, তার মধ্যে টুইস্ট আছে, কারণ ঝাল আমরা নর্মালি খেতে পারি, কিন্তু ঝালের সাথে যদি আমরা কথা বলি তখন কিন্তু ঝালটা আমাদের বেশি লাগে। তো নর্মালি আমরা খাবো না, আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা যা খাবো ফার্স্টে আমরা দুজন 3 স্পুন করে খাবো, তারপরে আমরা একটা করে টাং টুইস্ট করব, যেটা হতে পারে যেমন পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, তারপরে কাঁচা পেঁপে পাকা পেঁপে, কাঁচা পেঁপে পাকা পেঁপে, এরকম কিছু একটা। একটা ইটালিয়ান নো 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 নো, ইটালিয়ান না, ইটালিয়ান আমি পারবো না, কারণ ইটালিয়ান আমি বলতে গেলে আমার আটকে যাবে। তো ইটালিয়ান না, তো বাংলা যে যতটুকু বলতে পারে, যে আবার স্টক মানে টাং টুইস্টে হেরে যাবে, স্টক হয়ে যাবে, সে আবার আর একটা স্পুন খাবে, এরকম আবার সে আর এক স্পুন খেয়ে আর একবার, কিন্তু পানি খেতে পারবে, হ্যাঁ পানি খেতে পারবে, পানি মিল্ক বা জুস। বাট আমাদের ব্যাকআপ আছে অলরেডি, আমরা সব ব্যাকআপ রেডি করে রাখছি, যদি আমাদের ঝাল লাগে তাহলে আমরা ব্যাকআপ রাখতে পারি। আর যে হারিয়ে দেবো, যে হেরে যাবে তো তো হাইরেই গেল, আর কি লাগে তার জীবনে, হাইরে গেলে আবার শাস্তি কি? এমনি তো বড় শাস্তি, জিতে গেলে তোমার চকলেট খাবো না আমি, যাও চকলেট খাবো। ওকে ওই তাহলে সবাই ডাইডে ওকে, তো আমরা আগে এটাকে রেডি করি, রেডি করে আবার আসতেছি। ওকে, 2000 ইয়ার্স লেটার। তুমি প্লে দিছো? হ্যাঁ। ওকে, তাহলে এই যে আমাদের প্লে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ওকে, তো আমাদের কি বলে ম্যাগি রেডি, ম্যাগি না তাহলে কি, নুডলস? নুডলস বাবা, এটা তো নুডলস হতো না, তাহলে তারপরে এই যে দেখো স্পাইস, ঠিক আছে, এটা হলাম আমার, তুমি আগে থেকে টেস্ট করবো কেন, তুমি আগে থেকে দুর্ব্যবহার শুধু আমার কাছে, এটা দরকার না, এটা তো শুধু হচ্ছে নর্মাল স্পাইস, বাট মেইন স্পাইস হচ্ছে এটা, না ওটাও তোমার দিতে হবে। ওকে ঠিক আছে, প্যাকেট যখন আছে বাসটা সুন্দর। এই আমারটা তো একটু মনে হচ্ছে বেশি, কি বেশি ঝাল, ঝাল তোমার একই ধর বাবা, প্যাকেট একই না, এক প্যাকেট কে মিক্স আগে বুঝাইতে পারছি, আমরা ফার্স্টে আগে 3 স্পুন খাবো, অল্প অল্প করে আনা, চামচ ভরে নিবা, আমি 3 স্পুন খাইছি। কিসে আমার চাল লাগছে,
না না এহেনি এহেনি করো তাহলে এখন পাখি আমার ডেকু থামেনি বেশি ঝাল লাগে না বাট ঠোঁটলা লাগেছে তুমি আগে বলবো তারপর আমি না তুমি বলো আমার ঢেকুর না একসাথে একসাথে রেডি ওয়ান টু থ্রি তুমি কিন্তু বইরে বইরে খাইতেছো না আসলে মজা আছে কিন্তু একটু ঝাল ওকে তারপর বলো ত্রেতিগ্রি কুম্বাত্তর ত্রেতিগ্রি তেত্রিগ্রি কুম্বাত্তর না তুমি কো তুমি কো ত্রেতিগ্রি কুম্বাত্তর ত্রেতিগ্রি তারপর গাছে কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ পাকা কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ কাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ এমনি করলে পরে ঝাল লাগে ঝাল কি আর কি মুখের ভিতর জল আছে তুমি কয়টা খেলা তিনবার মজা লাগছে লেগে খামতাছি খাবি বাবা তারপর বলো হচ্ছে জলের চুন তাজা তেলের চুল তাজা জলের চুন জলে জলের চুন তাজা তেলের চুল তাজা জলের চুন তাজা তেলের লেও বাবা 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 দাঁড়া 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 বাবা লেও বাবা দাঁড়া এক মিনিট নো 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 জলে ঝাল ঝাল খেতে পারবে না বাবা নামো 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 এই জলে জল আছে ওকে জলে চুল তাজা জলে জলে চুন তাজা তেলে একটু তো লাগে ঝাল একটু লাগে আমি টিস্যু
সরি ডাকতে পারি না। আমার কিছু শেষ, জল খামো, আমি আরো শেষ প্রায়। কিন্তু আমার জলটা মজা আছে, যা লাগছে মানে কি না, আমি জিতছি, জিতছি না, যে কতক্ষণ যে কতক্ষণ এ করতে পারে, কি করতে পারে, সারপ্রাইজ করতে পারে, সারপ্রাইজ করতে পারে। তুমি শেষ করো, আমার একটু আছে, আমি শেষ করতেছি এখন। আমি তোর পানি খাই না, তুমি খাইছো একবার, মিথ্যা কথা বলবো না, খেলো না, না আমি একটু শুনতে গেছিলাম। একটু তো লাগছে, মিথ্যা বলবো না, একটু লাগছে, আমি না আসলে যাব। কিন্তু আবার খাবারই করো না, যে পরে ক্যামেরার পরে অজ্ঞান পড়ে দেবে, না না অজ্ঞান হইব না। আমি চ্যালেঞ্জ করলাম, কেউ আমার সাথে যদি খাইতে চায় 50টা। Wait a minute. Who are you? 50টা হ্যাঁ মানুষ তো বাবা, তুই মরা যা, 10টা 10টা 10টা। আমার সত্যি কান গরম হয়ে গেছে, আমার আমার হাত কাঁপতা, পশু শেষ আমার নাই, আমার শেষ। ওকে এখন হচ্ছে নামটা শুনো, ব্যাপারটা হচ্ছে তুমি, আমি নিজেই তো পারুম না, আমি তারে কি কই বলো, 10 বার না 5 বার, 5 বার করে একটা টাং টুস বলতে হবে। তুমি যদি 5 বার কমপ্লিট করতে পারো তাহলে তুমি পানি খেতে পারবে, তুমি যেটা খাইতে চাও সেটা খাইতে পারবা। ওই যে পানি রাখে এখানে, যে আগে 5 বার শেষ করতে পারবে টাং টুইস্ট, একটা কঠিন বাই করে। আচ্ছা যেটা আমি লাস্টে হারছি, জলের চুল তাজা, তেলে জলের চুন তাজা, তেলে তেলে চুল তাজা, এটা যে 5 বার বলতে পারবে সেই পানি খাইতে পারবে। ওকে জলে তুন তাজা, দাঁড়াও আগে না, আমি তো রেডি হইনি, না 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 তাই তো হলো না। ওকে রেডি, 1 2 3, জলে তুন তাজা, জলে তুন তাজা, ও মাই গড ক্যামেরা ধরতেছে, জলে চুন তাজা, তলে তলে, হোয়াট ইজ তলে, ওকে জলের চুন তাজা, তেলের চুল তাজা, জলের চুন তাজা, তেলে চুল তাজা, জলের চুন চুন তাজা, তেলে চুল তাজা, জলের চুন তাজা, তেলে চুল তাজা, এ জলে চুন তাজা, তেলে চুল তাজা, জলে তুন তাজা, তেলে চুল তাজা, জলে চুল তাজা, তেলে চুল তাজা, এ হে পারছ পারো না, আমি বলি রেডি, ওকে 1 2 3, জলে চুন তাজা, তেলে চুল তাজা, আচ্ছা আমি রেডি হইনি এখন, আমি জলে চুল তাজা, জল চুন চুন চুল না, জলে আমার শুনো, জলে চুন তাজা, তেলে চুল তাজা, জলে চুন তাজা, তেলে চুল তাজা, জলে তুন তাজা, ওকে পাখি পাকা খায়, আচ্ছা আমরা পাখি পাকা পেঁপে খাই, খাওয়াই, ওকে পাখি পাকা পেঁপে খায়, 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 ওকে তাহলে আর কি, এখানে আমি জিতলাম, সে অলরেডি পানি হেরে গেছে, তাহলে আর কি, আমি টাং টুইস্ট দিচ্ছি, আপনাদেরকেও চ্যালেঞ্জ করি খাওয়ার জন্য, যদি পারেন দেখেন, আপনারা যদি পারেন তাহলে আর কি, আল্লাহ আমার মত পারবেন না, এটা আমি জানি, স্টপ ইট, গেট সাম হেল্প, সে গানটাছে এটা তো টেস্ট, এটা তো মজা লাগছে, কোন তো গান আসলে সিরিয়াসলি ঝাল, লাইক এখানে জ্বলতেছে এখন,
না? এই জায়গার টপ সিক্রেট আছে খাওয়ার জন্য, ঠিক আছে? এখানে ঠোঁট লাগায় না, লাগায় ডাইরেক্ট মুখে, ঠিক আছে? এইভাবে আও করা, তোমার ঠোঁটে লাগবে না, ঠোঁটে যদি না লাগে একদম পারফেক্ট। আমি সবার আগে ঠোঁটে লাগাই ফেলেছি তো এর জন্য একটু লাগছে, না আমার পরে যখন আস্তে আস্তে আমি খাই ফেলছি আমার এই যে আমার ঠোঁটে জ্বলতেছে, কিন্তু আমার এই জায়গাটা জ্বলতেছে বেশি। যাই হোক, আসলে ঝাল ওকে, আই এম কমপ্লিট ভালো আর কি। এটাও না যে সারভাইভ করার মতো ঝাল, সেটা আমারই একদম অতিরিক্ত। যেভাবে মাঝে মাঝে যেই ভিডিওতে দেখা অতিরিক্ত অতিরিক্ত, তাও না খাওয়ার সময় যে মুখটা একটু জলে, বাট এই যে পানি খেয়ে ফেলেছি এখন আর কি মনে হচ্ছে না, মুখটা একটু কাম ডাউন, ঠান্ডা একদম অত বেশি না। লাও খাবা একটু, টেস্টটা গুড, এটা ভালো লাগছে আমার। আমি মনে করছি কি টেস্ট মজা না একদম, কিন্তু টেস্টটা আসলেই ভালো লাগছে। ফ্লেভারটা মজা, ফ্লেভারটা মজা, টেস্টটা মজা, একই তো ফ্লেভার আর টেস্ট একই। ওইটাই বাবা, আমার বোঝো না কেন আসলে ঝাল। তো দ্যাটস ইট, জিতে গেছি, পারছি, আমরা পুরোটুকুই খাইছি। পারলে ট্রাই করলে আমরা আসলে আর এক প্যাকেট খাইতে পারতাম, বাট ইটস ওকে, আর এক প্যাকেট দরকার নাই। হয়তো বাট ক্যামেরা বন্ধ করার পরে সে দুই প্যাকেট খেয়ে ফেলবে। না না বাবা, এত সাহস আমার নাই, আমি পারবো না। এটা খাইছি খাইছি, আর না নাকতে পানি পড়তেছে। ওকে তাহলে দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মতো এখানেই বিদায়, ভালো লাগলো কিনা আমাকে জানাবেন, আর আপনারা কে কে এই এটা ট্রাই করছেন সেটাও জানাবেন, কেমন লাগলো আপনাদের কাছে, কতটুকু ঝাল লাগছে সেটাও জানাবেন। আর আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, আমি রেডি ফর চ্যালেঞ্জ। তার সাথে যোগাযোগ করতে পারেন 10টা খাওয়ার জন্য। আচ্ছা যাই হোক, আমি পারবো না, আমি আপনার কাছে চ্যালেঞ্জার করছি স্যার, দুঃখিত। আর যে জিতবে সে আমাকে আইফোন গিফট করবে, আমাকে গিফট করবে, তোমাকে গিফট করবে, তুমি গিফট করবে না যদি সে জিতে। তার সাথে চ্যালেঞ্জ করার কোনো দরকার নেই, তাহলে আপনারা লসই খাবেন আর কিছু না। তার মানে আমি আমি জিত, তার মানে এই জন্য বুঝো না, ওকে তাহলে আর কি, ওকে দ্যাটস ইট, ওকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল ঝাল খাবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, সুন্দর করে একসাথে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তুমি সালাম দিবে কি, আমি তোমারটা দিয়ে দেবো নাকি, আমার সাথে ধর আমি বলি।